হাই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমরা আজকে দেখতে দেখতে চ্যানেলের 501তম পর্বে পৌঁছে গেছি। এটি অত্যন্ত সুখবর আমাদের, অনেক বেদনার মাঝে, অনেক দুঃখের মাঝে, অনেক স্মৃতিচারণের মাঝেও একটি সুখবর হচ্ছে যে আমরা 501 পর্বে পার করতে পেরেছি। আমরা চাইছিলাম যে 500 পর্বে একটি ধামাকা কন্টেন্ট দিব আমাদের নিজের মতন করে, কিন্তু এক কোথা থেকে বেড়ে গেছে বুঝতে পারিনি, কারণ অনেকদিন গ্যাপ থাকার কারণে আমাদের অনেক কাজ করা হয়নি। আমরা পরপর দেওয়ার কারণে 501 পর্ব হয়ে গেছে। এই জন্য আপনাদের সকল ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা সুন্দরভাবে আপনাদের সাথে নিয়ে যে চমৎকারভাবে এতগুলো পর্ব একসাথে বানাতে পারবো, এটা কখনোই ভাবিনি, ভাবতে পারিনি, কারণ আমাদের আসলে এতটা ইচ্ছাও ছিল না। ধৈর্য অবশ্যই একটা ব্যাপার থাকে, অনেক কষ্ট সাধন করে, অনেক চেষ্টা করে আমরা এই জায়গাটা এসেছি, আসতে পেরেছি। আপনাদের সাহায্য না থাকলে আমরা কখনোই এরকম ভাবে এত সুন্দরভাবে এই জায়গাটা আসতে পারতাম না। আমরা বারবারই বলেছি যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের পথ চলা কোনোভাবেই সুন্দর হবে না এবং আগানো যাবে না। আপনারা আছেন বিধায় আমরা আছি, আপনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই কথাটা আমরা সবসময় বলি, কারণে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং জনগণই হচ্ছে আমাদেরকে টিকিয়ে রাখতে পারছে। দেশে যতগুলো ইউটিউব চ্যানেল আছে এটি আসলে আপনাদের কারণেই চলে, কারণ আপনারা দেখেন বিধায় আমাদের এই চ্যানেলগুলো চলতে পারে, চলছে, না হলে এটা কোনোভাবেই সামনের দিকে আগাবে না। কারণ আপনারা না দেখলে কখনোই ভিউয়ার্স হবে না, সাবস্ক্রাইব হবে না এবং চ্যানেলের কোনো অস্তিত্বই থাকবে না। একটি মূর্খ ছেলে আপনাদের কাছে আজকে কাজ করে, তাকে সবসময় অবহেলা এবং কটু চোখে দেখা হয়েছিল। আমাদের এইভাবে এগোতে হয়েছে, আগাচ্ছি। আমাদেরকে সবচেয়ে বেশি আপন করে যে নিয়েছেন সেটা হচ্ছে আমাদের দাদা জয়দেবদা, আমার দিদি। ওনারা আমাদের সাথে এমনভাবে মিশে গেছেন যে এমনভাবে আত্মার আত্মীয় হয়ে গেছেন যে আমরা না চাইলেও এখন অনেক কিছু আমাদেরকে করতে হয়। আমরা সবসময় তাদের সাথে থাকবো এবং একটু অঙ্গীকার নিয়ে আমরা আসলে এখন পথ চলার চেষ্টা করছি। দাদা দিদি দুজনে এমনই একটি ভালো মানুষ যে তাদের ভিতরে আসলে কোনো ধরনের ছল চাতুরি, কোনো ধরনের মিথ্যার আশ্রয় এবং মানুষকে কখনো ঠকাবে বা ঠকানোর চেষ্টা আমি আজ পর্যন্ত দেখিনি। আমি অনেকদিন ধরে দিদির সাথে চলি, দিদির সাথে আমাদের চলার বয়স হয়ে গেছে প্রায় 13 বৎসর। উনি প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে সময় কাটিয়েছেন অনেক চমৎকারভাবে, যাতে আমরা ভাই বোন কীভাবে আরও সুন্দরভাবে মিশা যায়, কত সুন্দরভাবে আগানো যায়, সেই দিক থেকে আমাদের লক্ষ্য ছিল যাতে আমরা কখনোই আমাদের ভিতরে যাতে ভুল বোঝাবুঝি না হয়। চ্যানেলটিকে উনি সবসময় সময় দিয়েছেন, অনেক মানে চেষ্টা করেছেন যে চ্যানেলটা আরও সুন্দর হোক, আরও সুন্দরভাবে এগিয়ে যাক। এই জন্যে ওনাকে আমি অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি, অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি এবং অসম্ভব মানে কীভাবে ওনাকে আসলে থ্যাঙ্কস জানাবো, কারণ ভালো যারা করে তাদেরকে আসলে থ্যাঙ্কস দিয়েও ছোটো করা যায় না, কারণ ওনারা সময় তো কষ্ট পেতে পারে। সবচাইতে সময় দিয়েছেন এবং সবসময় ভালো কিছু চিন্তা করেছেন যে আরও ভালো হোক, আরও ভালো হচ্ছে। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে একটা সময় যারা চ্যানেলটাকে অনেক সময় দিয়েছেন, মানে অনেক কিছু করার চেষ্টা করেছেন, তারাই যেন দিন দিন আমার কাছ থেকে কেমন দূরে সরে গেছেন। যেমন 100 পর্বে যারা অনেক সময় দিয়েছেন, 200 পর্বে, 300 পর্বে, 400 পর্যন্ত যারা অনেক সময় দিয়েছেন, 500তম পর্বে দেখলাম তাদের অন্যরূপ। এখন একটা রূপ ছিল যারা 400 পর্ব মতো এগিয়ে গেছেন, এখন 500 পর্ব যখন আমি আসলাম তখন দেখলাম যে ওদের রূপগুলো আসলে আগের মতো নাই। যারা আমাকে অনেক সময় দিয়েছে তারা যেমন কেমন আস্তে আস্তে তাদেরকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, পিছন দিকে তারা ব্যাক গিয়ার দিয়েছেন। আমি হতাশ হইনি, মানে আমি কখনোই হতাশ হই না, তবে ভাবি যে এটা আসলে কেন হয়, তারা মানে আস্তে আস্তে আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছেন। প্রথম দিকে যখন চ্যানেলটাকে শুরু করি তখন যেমন একটা পর্যায় ছিল, মাঝখানে কিন্তু ঠিক এরকম একটা পর্যায়ে আমি পড়ে গেলাম, মানে মাস শুরু এবং শেষের যে মাঝখানে এরকম একটি ধাক্কা আমাকে খেতে হয়েছে। আমি আগে বলেছি যে আমি কখনোই হতাশ হই না, আমার সঙ্গিনী আমার সাথে আছে, সময় দিচ্ছে, দিয়ে যাচ্ছে, ও আমাকে সবসময় বোঝার চেষ্টা করে, আমি তাকে বোঝার চেষ্টা করি, ও আমাকে সবসময় সময় দিয়ে যায় যাতে আমি আরও ভালো কিছু করতে পারি, ভালো কিছু করে সামনের দিকে এগোতে পারি। আমরা একসাথে মিলেমিশে কাজ করছি বিধায় আমাদের কাজগুলো আরও সুন্দর হচ্ছে। ও আমাকে সময় দেওয়ার কারণে আমার তেমন কোনো সমস্যা আমি মাথার মধ্যে নেই না, ভেঙে আমি পড়ব না, আমি ভেঙে পড়িনি, ভেঙে আমি পড়তে চাই না, কারণ আমি একটি জিনিস সবসময় মাথায় রাখি যে একটি কাজ করার সময় যত সমস্যাই হোক আরেকটি কাজ আমি ঠিক রাখি। টেনশনে আছি যে এরপরে আমি কীভাবে আগাবো, কীভাবে সামনের দিকে এগিয়ে যাব, তখনই আমার পাশে এসে আমার দিদি দাঁড়িয়ে গেছে যে হ্যাঁ আমি আছি, আপনার কোনো টেনশন নেই, আপনি দাঁড়ান এবং কাজ করেন, মতামত দিচ্ছে, আলোচনা করছে সব বিষয়ে যাতে খুব সুন্দরভাবে আমরা এগোতে পারি, আরও চমৎকারভাবে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই জন্যে আমাদেরকে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সে উৎসাহ দিচ্ছে। চ্যানেলটিকে কীভাবে আরও উন্নতি করা যায়, চ্যানেলটির সাথে আরও কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, আরও কীভাবে মানুষের কারোটি উন্নতি করা যায়, এই বিষয়ে সে সবসময় আমাকে একটি চমৎকার ভাষায় একটি জ্ঞান দিয়ে যাচ্ছে।
ছনঘরটাকে যাতে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেজন্যে তার নিজের গাওয়া একটি গান আমাকে দিয়েছে। উনি চমৎকার গান গান, তার গান শুনেছি অসংখ্যবার, চমৎকার গায়। তার নিজের একটি চ্যানেল হয়েছে, সেই চ্যানেলে গান দিচ্ছে। আমি তাকে চ্যানেলে গান দেওয়ার জন্য সাহায্য করি, চ্যানেল মনিটাইজ করার জন্য চেষ্টা করছি। তার চ্যানেলের নাম হচ্ছেন চ্যানেল কৃষ্ণচড়া। চমৎকারভাবে চ্যানেলটি আগাচ্ছে, আরও সুন্দর হবে, কারণ খুব অল্প সময়ের মধ্যে সে চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে পেরেছে। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। গুণীজন হওয়ার কারণে সে প্রচুর ভালো কিছু করার চেষ্টা করছে। তার চ্যানেলের পরিবেশটা অনেক সুন্দর, চ্যানেলটাকে অনেক সুন্দরভাবে সামনের দিকে সে নিয়ে যেতে পারছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশাপাশি চ্যানেল কৃষ্ণচড়া, যাতে সবাই দেখে এবং সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব আরও বাড়বে, কারণ অনেকগুণ বেড়েছে, অনেকগুণ ভালো আরও বাড়বে, আরও ভালো মতন সামনের দিকে আগাবে। ধন্যবাদ চ্যানেল কাশফুলকে। অনেক দূর যাওয়ার জন্য যে পথে অন্ধকার ছিল তা আজ আলোর মুখ দেখতে পেরেছে, এই কারণেই দিদি সবসময় তার সৎ পরামর্শগুলো দিয়ে গেছে। দাদা সাথে আমার সবসময় কথা হয়, তারা সেও আমাকে সবসময় কন্টেন্ট দিয়ে যাচ্ছে এবং ভালো ভালো কাজ যাতে আমি সামনের দিকে করতে পারি সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমাকে সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছে, এবং কাজ যাতে সুন্দর হয়, আরও স্মুথ হয়, সুমধুর হয়, জনগণ যাতে আরও সুন্দরভাবে দেখতে পায় এবং যাতে কোনোভাবে মানুষ কষ্ট না পায় সেদিকে সে খেয়াল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি আগেই বলেছিলাম কৃষ্ণচড়া চ্যানেলটি 100 হয়ে গেছে সাবস্ক্রাইব, এই জন্যে ওনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছে, আমিও একটি ধন্যবাদ পেয়ে গেলাম। এই বিশাল খবর যে এই কারণে যে অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে আগানো, আসলে চারটিখানি বিষয় না, অনেক মান অভিমান নিয়ে আমাকে পথ চলতে হয়েছে। কেউ কেউ ধারণা করেছিল যে আমি আর কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, আমি শেষ হয়ে গেছি, আমার পক্ষে আর কোনোভাবেই কাজ করা সম্ভব নয়। হাজারো মন্তব্য আমাকে নিয়ে হয়েছে, আমি শুনতে পেয়েছি, শুনছি, এখনও আছে, এখনও যে শেষ হয়ে গেছে তা নয়, আরও সামনের দিকে আরও কঠিন মন্তব্য আমাকে পড়তে হবে। সব মন্তব্য আমি মাথা নিচু করে গ্রহণ করে নিয়েছি, এই কারণে যে মাথা উঁচু করার দাঁড়ানোর সময় এখন আমার কাছে আসেনি। এছাড়া আর কিছুই করার ছিল না, কারণ আমি আসলে কিছু করতে চাচ্ছিও না, এই কারণে করতে চাচ্ছি না যে বলতে গেলে একটা রিয়াকশন হতে পারে। একটা সময় ছিল যখন যে যায় বলতো আমি তাতে রিয়াকশন করে ফেলতাম এবং সাথে সাথে তার একটা কথা জবাব দিতাম, আর এখন ঠিক উল্টোটা হয়েছে, মাথা নিচু করে হেঁটে যাই, যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না, আমি মাথা নিচু করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে মনে হয় আমি বুঝি আর মানুষের মধ্যে পড়ছি না, নিজের ব্যক্তিত্ব আর নিজের কাছে রইল না, কোনোভাবেই যাতে ব্যক্তিত্ব টিকিয়ে রাখতে পারছি না। যদি কোনোভাবে কোনো কথার উত্তর দিতে পারি তাহলে হয়তো নিজেকে আবার ফ্রেশ মনে করব, কিন্তু উত্তর দিতে গেলেই সমস্যা তৈরি হবে, আর চাচ্ছি না যে সমস্যা তৈরি করার জন্যে। অনেকেই আমাকে ব্যবহার করেছে, ব্যবহার করছে, ব্যবহার করে যাচ্ছে, বুঝতে পারি, তারপরও কোনো কথা বলি না, এই কারণে বলি না যে দেখি না তারা কতদূর আমাকে ইউজ করতে পারে। ইউজ হওয়ার মধ্যে একটি আনন্দ আছে, ওনারা আমাকে ইউজ করছে, করুক না, যতটুকু পারে করে যাক, করেছে ফ্যামিলি, অসংখ্যবার আমাকে ইউজ করেছে, বিভিন্নভাবে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বিভিন্নভাবে আমার ফ্যামিলির লোকজন আমাকে ইউজ করেছে এবং টিস্যু পেপারের মতন রাস্তায় ইউজ করে রাস্তায় ফেলে দিয়েছে। তারা কখনোই আমার কথা ভাবিনি, ভাবার চেষ্টাও করেনি, ভাবার চিন্তাও করেনি যে এই ছিটি আসলে ভবিষ্যতে কী হতে পারে, শুধু উপদেশ দিয়ে গেছে, উপদেশ আর উপদেশ আর উপদেশ। আমার বড় ভাইরা কেবল আমাকে উপদেশই দিয়ে গেছে। উপদেশ কখনই মানুষকে দেয় জানেন, যখন দেখে যে এই ছিটির মেরুদণ্ড নাই, এই ছিটির অর্থনীতির সমস্যা আছে, তখনই সস্তা যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এদেশের উপদেশ। কিন্তু কখনোই বলেনি যে আসো তুমি এই কাজটা করো, আমার সাথে আছি, আমাকে নিয়ে কখনো ভাবিনি, ভেবেছে একটাই ভবিষ্যৎ কী হবে, তাহলে তাকে একটু উপদেশ দিই, উপদেশ দিলে হয়তো কাজ হতে পারে। আমার ক্ষেত্রে তারা নিজেদেরকে গুণীজন ভাবে, অথচ শিক্ষা দীক্ষা তারা আমার সমান আসতে পারেনি, আমার ব্যবহারে তারা আমার কাছে পরিমাণে আসতে পারেনি, আমার চালচলনে তারা কখনোই আমার সাথে মিশতে পারেনি, মিশতে পারবে না, এটা হয়তো তাদের হিংসা হতে পারে, এই জন্যে তারা কেবল আমাকে উপদেশ দিয়ে গেছে। উপদেশ আমি মানি, মানতে চেষ্টা করি, যে যা বলে দেখার চেষ্টা করি, যে ভাবে এখন মানুষ চলতে বলে সেভাবে চলার চেষ্টা করি। সামনে একটি লক্ষ্য, যদি কোনোভাবে আমরা সামনের দিকে এগোতে পারি, আমার একটা ছেলে একটি মেয়ে, তাদের ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎকে চিন্তা করি, এখন আর কারোর সাথে তর্ক করতে ইচ্ছা করে না, কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় মেরুদণ্ডহীন একটি প্রাণী আমি, কিন্তু কিছু কি করার আছে, না, আমার কিছু করার নেই। আমাকে যারা এখন খুব অথর্বভাবে মানছেন, অথর্বভাবে টিস করছেন, তাদেরকে বলে রাখি ভাই, সময় একদিন আমারও আসতে পারে, আমরাও হয়তো একদিন ঘুরে দাঁড়াতে পারি। সবাইকে ধন্যবাদ এই কারণে দিচ্ছি, যারা আমাদেরকে টিস করছে তারা হয়তো আমার মঙ্গলের জন্যই টিস করছে, মঙ্গলের জন্যই টিস করে মানে হচ্ছে তারা হয়তো আমাকে নিয়ে অনেক হাসিঠাট্টা করছে, করুক না, সমস্যা নাই, হাসিঠাট্টার রেজাল্ট হয়তো একদিন আসতেই পারে। ভবিষ্যৎ কি আমি বলতে পারছি না, কারণ ভবিষ্যৎ কারো হাতে নেই, তাই সে ভবিষ্যৎ তার মতন করে চলে, কোন পথে যাবে আমি জানি না, পথ কি সামনে আসলে আদৌ আছে কি না সেটাও আমি জানি না, পথ কি সামনে খোলা আছে না অন্ধকার না আলোতে ঢাকা আমি সেটাও জানি না, পথ কেবল শেষ হবে কবে সেটাই চিন্তা করছি।
পথ কত দূর আছে সেটাও আমি জানি না, মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে, একাকী একাকী হেঁটে যাচ্ছি দিনের পর দিন। আদৌ মেঘ শেষ হবে কি না তাও আমি জানি না, মেঘের পরে কি সূর্যের আলো আসবে তাও আমি জানি না। একটি বাক্যর মতন বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্ধকারের ঢিল ছোড়ার মতন অবস্থা, ঢিল ছুঁড়ে যাচ্ছি, যদি লক্ষ্যে পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ, না পৌঁছতে পারলেও কোনো সমস্যা নাই। কেবল একটি কথায় মাথায় সারাদিন ঘুর ঘুর করে যে সময় খুব খারাপ, সময় খুব বেশি হাতে নেই, এখন শুধু কাজ করতে হবে, অনেক কাজ পড়ে আছে, যৌবনে অনেকটা সময় হেলায় ব্যয় করে ফেলেছি, এখন আর হেলায় ব্যয় করার মতো সময় আমার হাতে নেই, এখন অন্য কোনো বিষয় ভেবে সময় নষ্ট করার মতন পর্যাপ্ত সময় আমার হাতে নেই। আমি চাই যাতে আমার কাজগুলো সুন্দর হোক, আরও শ্রুতিমধুর হোক, আমার কাজগুলোতে সবাই দেখুক, হোক মানে আমার বিপক্ষের লোক, হোক আমার পক্ষের লোক, তাতে কিছু যায় আসে না। একটু সময় বিপক্ষের লোকও হয়তো আমার কাজ দেখতে পারে, নাও দেখতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমার ফ্যামিলির কেউ আমার কন্টেন্ট দেখে না আজ পর্যন্ত, কেউ আমার একটি কন্টেন্টে কখনো লাইক বা শেয়ার বা মন্তব্য করেনি, তার মানে তারা কখনো আমার কাজ দেখে না। এটা হিংসার কারণ হতে পারে, এর কারণে হতে পারে যে সে কী করবে আমাদের জানা আছে, সে কত দূর আগাইতে পারবে আমার জানা আছে, এরকম একটি মন্তব্য আমি সবসময় পাই, পেয়ে গেছি, পাচ্ছি। এই জন্যে আমার আসলে কোনো টেনশন নাই, এই জন্যে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই। অনেক কাজ করতে হবে এটাই আমি জানি, অনেক কাজ আমাদের হাতে পড়ে আছে এটাই আমরা জানি। তোরা যে যাই বলিস ভাই, আমার শুধু কাজ চাই, লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে, আপনারা সাথে না থাকলে আমরা কখনোই লক্ষ্য পৌঁছাতে পারবো না। আমি একটি কথায় বারবার বলেছি যে লক্ষ্যের উদ্দেশ্য হচ্ছে জনগণ, জনগণ মানে হচ্ছে আপনারা, আপনারা না থাকলে আমি কখনোই আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমি জানি না আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না, তবে চেষ্টার কোনো দোষ নেই, চেষ্টার কোনো কমতি নেই, চেষ্টা আমাকে করতেই হবে, কর্ম করে এর রেজাল্ট আমাকে আনতেই হবে, কর্ম ছাড়া রেজাল্ট কখনোই আসবে না। হাত গুটিয়ে বসে থাকলে হবে না, হাত গুটিয়ে বসে থাকলে এটা পাবো, এটা করবো, ওটা করবো, সেটা করবো, এটি কখনোই হয় না, হওয়ার কথা নয়। কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, সামনের দিকে এগোতে হবে। আমি জানি না যে এই রেজাল্ট আসলে কতদূর যাবে সেটা আমি বলতে পারছি না। দাদা আর দিদি আমাকে যথেষ্ট সাহায্য করেছে, আমি আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও তাকে ধন্যবাদ এই কারণে দিচ্ছি যে এমনভাবে আপন করে নেওয়ার মতন লোক আমি আজ পর্যন্ত কখনো পাইনি। বিনা স্বার্থে কখনোই কোনো কিছু আমার কাছ থেকে নেয়নি, বিনিময় করেনি, কখনো কিছু বলেও নি, শুধু বলে গেছে তুহিন ভাই কাজ করুন, আর কোনো কথা নেই। যদি কখনো দেখবেন যে আপনার একটি দরজা বন্ধ হয়ে গেছে, চিন্তা করবেন না, একটি দরজা বন্ধ হয়ে গেলে কী হবে, এমন হাজারো দরজা আপনার জন্য খোলা হয়ে গেছে, খোলা থাকবে, এটি নিয়ে কোনো ভাবার কিছু নেই। আপনাকে শুধু কাজ করে যেতে হবে, আর শতভাগ অনিষ্ট নিয়ে চলতে হবে, অনিষ্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনিষ্টে কোনো বিকল্প নেই, সততার মাঝে বেঁচে থাকার মধ্যে কোনো বিকল্প নেই। সততা আছে বিধায় আমরা বেঁচে আছি, সততা আছে বিধায় এখনও মানুষ টিকে আছে, সততা না থাকলে কোনোভাবে মানুষ টিকতে পারতো না, কোনোভাবে মানুষের সাথে ছলচত্বরি করা যাবে না, কোনোভাবে মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না, কোনোভাবে মানুষকে ধোকা দেওয়া যাবে না। আমি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলটি গুছানো হয়েছে যাতে মানুষের মৌলিক কিছু চাহিদা, মৌলিক কিছু কথা মানুষকে আমরা বলতে পারি, মৌলিকভাবে মানুষের সাথে চলতে পারি। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা চাই আপনারা আমাদের সাথে একসাথে পথ চলবেন, আমরা চাই আপনারা আমাদের সমস্ত কন্টেন্টগুলো দেখবেন এবং মন্তব্য করবেন যে হ্যাঁ কাজটি ভালো হয়েছে, কাজটি ভালো হয়নি। আমরা এই কারণে আপনাদের সাথে থাকতে চাই যাতে আমরা ভালো ভালো কিছু কাজ আপনাদেরকে দিতে চাই, আমরা ভালো ভালো কিছু সময় আপনাদের সাথে ব্যয় করতে চাই, আমরা চাই দিদি দাদার মতন আরও ভালো ভালো কিছু মানুষ মিডিয়াতে আসুক, যারা রেগুলার কাজ করবে, যারা রেগুলার কন্টেন্ট বানাবে, যারা রেগুলার সময় দিয়ে যাবে, কিছু বিনোদনমূলক, কিছু সুস্থ ধারার কাজ আপনাদেরকে দিবে। হেলামি বা ছেলামি বা সস্তা ধরনের কাজ আমরা করতে চাচ্ছি না, সত্যিকার অর্থে হেলামি ছেলামি করতে চাচ্ছি না। ইউটিউবে অনেক বাজে বাজে কিছু কন্টেন্ট দেখি, মানুষ ক্ষণিকের জন্য হাহাহি করে, যা ইচ্ছা তাই করে, যে যার মনে চায় তাই করে যাচ্ছে, আমরা আসলে কোনোভাবে করতে চাচ্ছি না। এই জন্য আমাদের সাবস্ক্রাইব কম, এই জন্য আমাদের লাইক শেয়ার কম, আমাদের এটা কোনো মাথা ব্যথা নেই, আমরা এটা নিয়ে কোনো সময় মাথা করতে চাচ্ছি না। আমাদের কাজ যদি ভালো হয় একটু না একটু সে মানুষ গ্রহণ করবে এবং মানুষের ইচ্ছা তার পূরণ করবই। আমরা চাই মানুষ যাতে খুব সুন্দরভাবে আমাদেরকে গ্রহণ করুক, আমরা যাতে তাদের সাথে সুন্দরভাবে আচরণ করতে পারি, তাদের সাথে সুন্দরভাবে একসাথে পথ চলতে পারি। এটা যদি না হয় তাহলে আমরা সামাজিক কোনোভাবে এগোতে পারবো না। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা চাই আপনারা আমাদের সাথে একসাথে পথ চলবেন। আমাদের আরও অনেকগুলো চ্যানেল আছে, একটি হচ্ছে নীল অ্যাক্টিভ ব্লগ, আমাদের এক ভাই পুলিশ ভাই, উনি অনেক চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন, ওনার চ্যানেলটা একটু দেখবেন। আরেকটি হচ্ছে কাশফুল, আমাদের চ্যানেল শুধু নাটকের জন্যে, এটি আমরা অনেক আশা নিয়ে বানিয়েছি, এটিও দেখবেন, কাশফুল চ্যানেল, কাশফুল পার্শ্ব পর্বে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন একটি চ্যানেল আমাদের কাছে আজকে থেকে মাত্রা যোগ দিয়েছেন, সেটা হচ্ছে চ্যানেল বিবিএনসি নিউজ, এটিও শুধুমাত্র নিউজের জন্য তৈরি করা হয়েছে, এখানে আর কিছু থাকবে না, শুধু নিউজ থাকবে। আপনাদের যখন ভালো কিছু নিউজ দরকার হবে, দেখার জন্য হবে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমাদের মোট 5টা চ্যানেল হয়েছে, একটি দিদি ভাইয়ের, 3টা আমার, আর একটি আমার এক ভাইয়ের সাইদুর রহমান, ওনার নীলা একটি ব্লগ একটি চ্যানেল আছে,
ওনারা অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে একসাথে পথ চলবেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই কারণেই যে আমরা 500 পর্ব পর্যন্ত এসেছি আপনাদের কারণেই। আরও 500 পর্ব বানাবো, আরও 1000 পর্ব বানাবো, আরও হাজার হাজার কন্টেন্ট আমাদের চ্যানেলে যাবে। আপনারা সাথে থাকবেন, একসাথে পথ চলবেন, একসাথে আমরা এগিয়ে যাব। এই অঙ্গীকার করি আমরা আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, এই কারণে বাজাবেন, বেল আইকনটি না বাজালে তো আমাদের নতুন নতুন কন্টেন্টগুলো আপনারা দেখতে পাবেন না। আপনারা সুন্দরভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন, পাশের মানুষটিকে খবর রাখবেন, পাশের মানুষটির সাথে যোগাযোগ রাখবেন। আরেকটি কথা, যদি পাশের মানুষটি না খেয়ে থাকে দান খয়রাতের কোনো লাভ নেই। আগে দেখেন সে সত্যিকার অর্থে খেয়ে আছে কি না খেয়ে আছে। পাশের মানুষ যদি কষ্ট থাকে তাকে জিজ্ঞাসা করেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন অন্তত সৎ বুদ্ধিটা দিয়ে যে ভাই তুমি এই কাজটা করো, এই কাজটা করলে তোমার একটু উপকার হবে, এই কাজটা করো। যেটা আমি সবসময় করে থাকি, আমি চেষ্টা করি মানুষকে উপকার করার জন্যে, আমি চেষ্টা করি মানুষের সৎ বুদ্ধি দেওয়ার জন্যে, আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্যে, পাশে দাঁড়াবার জন্যে। আপনারা ভালো থাকবেন, একসাথে থাকবেন, শান্তিতে থাকবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ রাখবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগের মাধ্যমে আমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে, আবারও আমাদের কন্টেন্টের 500 পর্ব দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন এবং ভালো ভালো কিছু কাজ আমাদের কাছ থেকে আদায় করে নিন। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে, ভালো থাকবেন।